নমস্কার দন্ত নিউজে আপনাদের স্বাগত। করোনা ভাইরাস মোকাবিলার জন্য সরকারি নির্দেশিকার পরে দেশ জুড়ে চলছে লকডাউন, স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট জনশূন্য, মানুষ গৃহবন্দী। সরকারি নির্দেশিকায় দেশের সাধারণ মানুষদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে সেই করোনা ভাইরাস আক্রান্তের জেরে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা 8 নম্বর অঞ্চলের বেশিরভাগ গ্রামীণ রাস্তাগুলো বাঁশের বেড়া দিয়ে বন্ধ করলো গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য, অনেকে লকডাউন না মেনে গ্রামে প্রবেশ করছেন, তাই বহিরাগতদের প্রবেশ আটকাতে আমাদের এই উদ্যোগ। আপনারা যে রাস্তাটা ঘিরেছেন কিসের জন্য? তাই যে লকডাউন না মেনে বাইরের থেকে লোক ঢুকে যাচ্ছে আমাদের গ্রামে এসে, এই জন্য আমরা এটা ঘিরে রেখেছি আর কি, যাতে আমাদের গ্রামটা এই করোনার আক্রান্ত থেকে বাঁচে আর কি। মানে বাইরে কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না গ্রামে, তাই তো? না, বাইরের থেকে বহুত মানুষ, বাইরের বলতে কি পাশের গ্রামের লোক আসছে, গিয়ে ঢুকে যাচ্ছে আর কি, ওই জন্য আমরা ঘিরে দিয়েছি আর কি। আপনারা কি এখন আতঙ্কে ভুগছেন নাকি? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই, এত বড় ভাইরাস যেখানে দেশ লড়ে যাচ্ছে, আমরা সাধারণ মানুষ আর কী করবো বলুন। ওই একটা শোনানি হয়েছে কি এখানে একজনের নাকি হয়েছে? হ্যাঁ, একজনের নাকি হয়েছে, ও তো আমাদের এলাকায় চারধারে ঘোরাঘুরি করছিল, কতজনের সংক্রমণ হয়েছে তা আমরা বলতে পারছি না, এই জন্য আমরা ঘিরে দিয়েছি আর কি, বাইরে থেকে যাতে না লোক আসতে পারে। আপনার নামটা কি? আমার নাম তাপস খিলারি। ধন্যবাদ।